রহমতুল্লা বাক মোহাম্মদ সালাহিন ভাই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছেন দুটি কথা এক ব্যক্তি কোনো সন্তানকে আহ তাদের সন্তান নেই বলে লালন পালন করার জন্য নিয়েছেন ভাই তার আগে মহান আল্লাহ বলে হচ্ছেন নিল্লা হিমুল বা মহান আল্লাহর জন্যই পৃথিবী আকাশের সমস্ত কিছু আর কি তার মানে আকাশে রাজত্ব পৃথিবীর রাজত্ব মহান আল্লাহর হাতে মহান মহানাল্লাহ যেভাবে চান যা চান তাই সৃষ্টি করেন ইহা বলি মাইশা ও ইনাসা মহান আল্লাহ যাকে চান তাকে শুধুমাত্র কন্যা সন্তান দান করেন ও ইহা বলি মাইশা ও দুকুর আর আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান তার মানে ছেলে সন্তান দান করেন ওসব দু ইনাসা আর মহান আল্লাহ যাকে চান মেয়ে ছেলে দুই দান করেন ওয়াজ আলমসা ও আকিমা আর মহান আল্লাহ যাকে চান তাকে বন্ধা করেন কিছুই দেন না তাহলে মহান আল্লাহর এটা হচ্ছে নীতিমালা মহান আল্লাহ কাউকে শুধু ছেলে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে ছেলে মেয়ে দুই দেন আবার কাউকে কিছুই দেন না হু আলিমন কাদির মহান আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে মহান আল্লাহর ক্ষমতা রয়েছে যে এটা হচ্ছে কোরআন বিধায় এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কোন ব্যক্তির যদি সন্তান না হয় তাহলে তাকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে এর জন্য মহান আল্লাহ তাকে অনেক অনেক নেকি দেবেন জি যে কারো সন্তান নালিত পালিত করার জন্য নেওয়া যায় বিশেষ করে যদি সে হয় তার মা নেই বাবা নেই কিংবা এমন অবস্থায় যে কারো হয়তো সন্তান রয়েছে কিন্তু সে লালন পালন করতে পারছে না এমত অবস্থায় তার ছেদের ছেলেদেরকে নিয়ে লালন পালন করা এটা আলাদা জিনিস কিন্তু আপনি সেই ছেলেটাকে নিজের ছেলের মতো করে লালন পালন করবেন এটা কিন্তু শরীয়তে যায় না জি তার মানে আপনি সেই ছেলেটাকে নিজের ছেলের মতো নিজের নিজের ছেলে বলে পরিচয় দেবেন ছেলেও বড় হয়ে নিজে আপনা আপনাকে বাবা বলবে আপনার স্ত্রীকে মা বলবে সেই আপনার আপনাদেরকে মা বাবা বলে মনে করবে এটা সম্পূর্ণভাবে হারাম আপনি একজন মানুষের একজন মুসলমানের সন্তানকে লালন পালন করতে পারেন বড় করতে পারেন কিন্তু বড় করার পরে তাকে কিন্তু আপনার তার মা বাবার কাছে কিংবা তাকে এমনি ছেড়ে দিতে হবে অনুরূপভাবে ভাবে আপনি সেই ছেলেটাকে লালন পালন করার পরে আপনার জমি জায়গার ভাগ তাকে লিখে বলে দেবেন কিংবা তাকে তার নামে কিছু জমি জায়গা লিখে দেবেন অথচ হয়তো দেখা যাবে আপনার ভাই আছে আপনার বোন আছে যারা এই জমি জায়গার প্রাপ্য না তাদেরকে আপনি কি করেন বঞ্চিত করবেন এটা সম্পূর্ণভাবে হারাম দু নম্বর কথা হচ্ছে যে আকিকা জি ভাই তার যদি মা বাবা থাকে তাহলে তার আকিকা করবে তার বাবা আকিকা করবে আপনি যে সন্তানকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন যার বয়স হচ্ছে দিন এখন এখন করবে তার বাবা যদি বেঁচে থাকে তার বাপ যদি বেঁচে থাকে তাহলে সে আকিকা করবে আকিকা করা আপনার জন্য জি বিধান না শরীয়ত আপনাকে আকিকা করতে বলে না এখন কথা হচ্ছে আপনি যদি আকিকা করতে চান তাহলে করতে পারেন সারা পৃথিবীর মানুষের আকিকা করুন কোনো সমস্যা নেই জি দু নম্বর কথা হচ্ছে ছেলেটা যদি ছেলে হয় তাহলে বড় হওয়ার পরে আপনার স্ত্রীকে পর্দা করতে হবে জি আপনার স্ত্রী যখন এই ছেলেটা বড় হয়ে যাবে তখন আপনার স্ত্রীকে পর্দা করতে হবে আপনার স্ত্রী ওর সামনে যেতে পারবে না এবং এই ছেলে আপনার স্ত্রীর সামনে যেতে পারবে না অনুরূপভাবে যদি ছেলেটা ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে আপনাকে পর্দা করতে হবে ওই মেয়েটার সঙ্গে আপনার দেখা শোনা কিংবা আপনি মেয়েটার কাছে যাবেন আপনার কাছে মেয়েটা বসবে এটা সম্পূর্ণভাবে হারাম এই সমস্ত পদ্ধতি মেনে যদি আপনার ছেলে কিংবা মেয়ে আপনি সেটা পরিষ্কার করে বলেননি যদি আপনি লালন পালন করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেমনটি বললাম যে আপনার জমি জায়গার ভাগ সে পাবে না যে তারপরে বড় হলে ছেলে হলে আপনার স্ত্রীকে মেয়ে হলে আপনাকে পর্দা করতে হবে এই সমস্ত জিনিস মেনটেন করে যদি চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে তবে যেটা বলা হয় কারো সন্তানকে নিজের সন্তান সন্তানের মতো করে নেওয়া এটা সম্পূর্ণ সরিয়াতে না যায়

আগে জোহরের পরে মাগরিবের পরে আর এসার পরে এবং ফজরের আগে যে সূন্যত গুলো মুয়াক্কাদা যেগুলো সেই সমস্ত সুন্নত বাড়িতে পড়াটাই হচ্ছে উত্তম এটা হচ্ছে সুননত ব্যাপারে একটা হাদিস দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে বলেছেন আলু ফি বই কবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না কবরে যেমন ইবাদত হয় না ঠিক সেই রকম তোমার ঘরকে তুমি হীন করে রেখো না তুমি ঘরে কিছু ইবাদত করো বিশেষ করে সুননত নামাজ গুলো ঘরে পড়ো আর হাজরত আইসারদি আল্লাহ তাল্লাহার হাদিস যেটা হয়েছে সেটাতে বলা হচ্ছে কারণ নাম স্লাহ আলিয়া ইউসল্ল্ল্লি ফি বাইতি আরবা আন কাবলা জহর আল্লাহ রসুল জহরের আগে চার রাখা বাড়িতেই

আল্লাহ রসুল কে করতেন নামাজ পড়াতে যেতেন মসজিদ এসোমাই আর নামাজ আল্লাহর এভাবে আল্লাহ রসুল সমস্ত বাড়িতে পড়তেন বিদায় আল্লাহ আমাদেরকে পড়তে হবে পড়া উচিত এটাই হচ্ছে কথা যে এর জন্য ফজিলত কি যেমন আর আগে বলা হলো আর না শুধুমাত্র ফজিলত দেখলেও চলবে না আল্লাহ রসুল করেছেন এটাই হচ্ছে সবথেকে বড় ফজিলত আল্লাহ রসুল বাড়িতে সুনত গুলো পড়েছেন আমরাও বাড়িতে পড়বো